চার বছরে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বরিশাল সিটি কর্পোরেশনের বর্ধিত এলাকায়। নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিলেও এখনও নেই বিদ্যুৎ, নেই বিশুদ্ধ পানির ব্যবস্থাও। বাসের সাঁকো আর কাঁচা রাস্তা এলাকায় মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। তবে মেয়রের দাবি, বর্ধিত এলাকায় ব্যাপক উন্নয়ন করা হয়েছে। বরিশাল থেকে মিথুন সাহার রিপোর্ট। বরিশাল পৌরসভার 25 বর্গ কিলোমিটার এলাকা বাড়িয়ে 58 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 2002 সালের 24 জুলাই প্রতিষ্ঠা করা হয় বরিশাল সিটি কর্পোরেশন। বর্ধিত 33 কিলোমিটার এলাকা নামেই কেবল সিটি কর্পোরেশন, সেখানে এখনও গ্রামের পরিবেশ। বর্ধিত এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে 2013 সালের নির্বাচনে বিএনপির আহসান হাবিব কামাল মেয়র নির্বাচিত হন। দীর্ঘ চার বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি ওই এলাকায়। রাস্তাঘাট এখনও অনেক বিদ্যুতের সমস্যা আছে, অনেক সমস্যা। এখনও মানুষ নৌকায় যাতায়াত করে। আমরা সিটি কর্পোরেশনের সমস্ত খাজনা দিয়ে পরিশোধ করে থাকি। ট্যাক্স আদায় করা সত্ত্বেও কিন্তু আমরা এই মানে এই ধরনের কোনো আমরা সুযোগ সুবিধা সিটি কর্পোরেশন থেকে আমরা পাই না। তবে মেয়র বলছেন, ব্যাপক উন্নয়ন করা হয়েছে বর্ধিত এলাকার। এছাড়া অনুমোদনের অপেক্ষায় আছে আরও কিছু উন্নয়ন প্রকল্প। এখন প্রচুর উন্নয়ন সেখানে করা হয়েছে, প্রায় রাস্তাই পাকা হয়ে গেছে, আর কিছু রাস্তা পাকা হওয়ার পথে কাজ এই বৃষ্টির জন্য বন্ধ আছে। বৃষ্টিতে গেলেই রাস্তা হয়ে যাবে, বর্ধিত এলাকা তখন আর বর্ধিত এলাকা থাকবে না, সব শহর হয়ে যাবে। মেয়াদের মধ্যেই সব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দেন সিটি মেয়র। মিথুন সাহা, বৈশাখী সংবাদ, বরিশাল।